নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নভেম্বর মাসের 5 তারিখ, আজ আমরা একটি স্ট্রবেরি চারা প্রতিস্থাপন করা দেখাবো। দেখুন, এই সময়টি হলো স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের সঠিক সময়। আপনারা যারা বাড়িতে টবে স্ট্রবেরি গাছ লাগাতে চান, তারা এই সময়ে নার্সারি থেকে পরিণত চারা নিয়ে এসে স্ট্রবেরি চারা লাগাতে পারেন। দেখুন, এই স্ট্রবেরি সাধারণত শীতপ্রধান অঞ্চলের একটি সুমিষ্ট ফল। তো এই ফল আমাদের ভারতীয় আবহাওয়াতে এই শীতকালেই শুধুমাত্র চাষ করা সম্ভব, এবং টবে এই গাছ লাগাতে গেলে কয়েকটি বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলেই প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়। আমি প্রতি বছর শীতকালে অন্তত 1-2টি স্ট্রবেরি চারা লাগাই, এবং সেক্ষেত্রে প্রতিটি গাছ থেকে 10-15টি করে ফল পাই, এবং ফলের স্বাদ খুব মিষ্টি না হলেও মোটামুটি একেবারে খারাপ হয় না। যাই হোক, দেখুন, এই স্ট্রবেরির স্বাদ বা মিষ্টত্ব অনেক সময় গাছের ভ্যারাইটির উপর নির্ভর করে। সাধারণত বিদেশি ভ্যারাইটির স্ট্রবেরি গাছগুলি বেশি সুমিষ্ট ফল এবং বড় বড় আকারের হয়, কিন্তু আমাদের এই স্থানীয় নার্সারিতে এই যে ভ্যারাইটিটা পেলাম, এর থেকে ভালো ভ্যারাইটির গাছ এখানে পাওয়া সম্ভব নয়। দেখুন, স্ট্রবেরি গাছ খুব জৈব সার খেতে পছন্দ করে এবং এর গ্রোথ খুব দ্রুত হয়, তাই আমি এর জন্য যে মিডিয়াটি নেব, দেখুন এখানে রয়েছে মাটি, প্রায় 50% মাটি নিয়েছি, আর প্রায় 40% মতো কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি। নিয়েছি সামান্য কোকোপিট, কারণ এই গাছ ময়েশ্চার খুব পছন্দ করে, অর্থাৎ মাটিটা যেন সবসময় একটু ভেজা ভেজা ভাব থাকে, তাই সামান্য পরিমাণ বা 10% মতো কোকোপিট নিয়েছি। আর নিয়েছি সামান্য সিঙ্গেল সুপারফসফেট, হাফ চামচ সিঙ্গেল সুপারফসফেট। আর এই সকল উপাদানগুলিকে মিশিয়ে আমি এর জন্য নিয়েছি, দেখুন, এই একটি প্রায় 6 ইঞ্চি একটি টব, মাটির টব। তো আমরা কি করে এই গাছটিকে প্রতিস্থাপন করব? প্রথমেই খেয়াল রাখতে হবে গাছের ড্রেনেজ সিস্টেমটি যেন খুব ভালো থাকে। এই যে নিচে ড্রেনেজ হল দেখছেন, এখানে একটি খোলামকুচির টুকরো দেওয়া হলো, কিছুটা পাথরের টুকরো দিয়ে এর কিনারাগুলোকে ভরাট করে দেওয়া হলো। এবার এখানে পরিমাণ মতো বালি দিয়ে একটি লেয়ার করে দেওয়া হলো। দেখুন, এই আমার ড্রেনেজ সিস্টেমটি সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি এই মাটির উপাদানগুলিকে একসাথে মিশিয়ে আমি মিডিয়াটি তৈরি করব। দেখুন, আমার মাটি মেশানো হয়ে গেছে। এবার এই বালির উপরে আমি মাটির একটি স্তর দিয়ে দেব। একটা বিষয় খেয়াল রাখতে হবে স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের সময়, দেখুন, এই স্ট্রবেরি প্লাস্টিক থেকে রুট বল সহ গাছটিকে বসানো হলো, উঠানো হলো। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ট্রবেরির যে এই যে গোড়াটা রয়েছে, এই গোড়াটা যেন মাটির উপরেই থাকে, কারণ এখান থেকে নতুন ডালপালা বেরোবে, তাই আমাকে বসিয়ে দেখে নিতে হবে কতটা স্তর পর্যন্ত হয়েছে। দেখুন, এইভাবে আমি এই মাটি থেকে সামান্য নিচে এই গাছের গোড়াটি থানো থাকে, কারণ এরপরে আমরা এর উপরে আবার খাবার দেব, তখন কিছুটা জায়গা রাখতে হবে। এভাবে আমি মাটি দিয়ে এই কিনারাগুলো ভরাট করে দেব, চেপে চেপে ভরাট করে দেব। তো গাছের মাটি দেওয়া সম্পূর্ণ হয়েছে, এবার আমি আস্তে আস্তে জল দিয়ে পুরো গাছটির গোড়াটি পুরো ভরাট করে দেব। তো বন্ধুরা, এবার আসি এই গাছের রোগ পরিচর্যা সম্পর্কে। স্ট্রবেরি গাছে ছত্রাকঘটিত রোগ খুব পরিমাণে হয়। যেটা হয়, স্ট্রবেরি গাছটি যখন বড় হবে, তখন এর গাছের পাতা বা এর ফল যদি কোনো কারণে মাটির সংস্পর্শে আসে, সেক্ষেত্রে এখানে ক্যাঙ্কারঘটিত রোগ বা ছত্রাকঘটিত রোগ হয়। আপনারা কি করবেন, যখন গাছটি একটু বড় হবে, তারপরে বিচলি ছোট ছোট করে কেটে বা গরুর খাবার খড় কেটে এই এখানে মালচিং করে দিবেন, বা শুকনো পাতা দিলে মালচিং করে দিলেও হবে। মালচিং করার অর্থ হলো এই গাছের গোড়াগুলি মাটি দিয়ে, বিচলি দিয়ে বা খড় দিয়ে বা শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে এই গাছের পাতা বা ফল কোনোভাবেই মাটির সংস্পর্শে না আসতে পারে। আর এই গাছে সাধারণত অন্যান্য গাছের মতন নিম তেল এবং যে কোনো একটি সিস্টেমিক ইনসেকটিসাইড যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন, তাহলে এই গাছে সাধারণত রোগ পোকা খুব পরিমাণে হয় না।
তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা। আপনার আর একটা বিষয় বলি যে এই গাছ সূর্যের আলো পায় সেরকম জায়গাতেই সবসময় রাখবেন। এবং আমার ক্ষেত্রে বিশেষ করে যেটা সমস্যায় ভুগি যে হনুমানে এই স্ট্রবেরি ফলগুলোকে আমার শেষ পর্যন্ত রাখতে দেয় না, তো আমার কতদূর রাখতে পারবো সেটাই একটা বিষয়। যেমন গত বছরে প্রায় 6-7টি স্ট্রবেরি হয়েছিল, আমি গাছটি ফলটি পাড়ার আগেই হনুমানে তা একদম সাবাড় করে দিয়ে গেছে। যাই হোক, আপনারা যারা ছাদ বাগানে স্ট্রবেরি করতে চান, আপনারা খুব সহজ পদ্ধতিতে চারা কিনে আনুন এবং এরকম একটি স্বাস্থ্যবান চারা অবশ্যই কিনে আনবেন। তা থেকে দেখবেন আপনারা বাড়িতে বসেই স্ট্রবেরির স্বাদ গ্রহণ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার দিনটি শুভ হোক।